হামলা প্রতিবাদে নিরাপত্তা চেয়ে সহ দত্ত মেডিকেলে কর্মবিরতি শুরু করেছে জুনিয়র ডাক্তাররা। তবে বাকি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কি করবেন তা জেনারেল বডির বৈঠকের মাধ্যমে স্থির করা হবে, এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধি কিঞ্জল নন্দ। হাসপাতালগুলিতে নিরাপত্তার প্রশ্নে কিঞ্জল নন্দ আরো বলেছেন, যতই মৌখিকভাবে আশ্বাস দেওয়া হোক, প্রতিটি মেডিকেল কলেজে নিরাপত্তার জায়গায় বড় ফাঁক থেকে যাচ্ছে। সহ দত্তের ঘটনাই তার প্রমাণ। প্রশাসন বলছে তারা পদক্ষেপ করেছে, তাহলে সিঁড়ি ভেঙে চারতলায় উঠে কিভাবে ডাক্তারদের মারধর করা হলো, মহিলা ওয়ার্ডে কিভাবে বাইরের লোকজন ঢুকে পড়লেন, দরজা ভেঙে হাত ধরে ডাক্তারদের বার করে আনা হয়েছে, এমনকি আর একটা আর্জিকর করে দেব বলে হুমকিও দেওয়া হয়েছে। আর্জিকরের ঘটনাও নিরাপত্তার অভাবের কারণেই হয়েছে, এতদিন পরেও কেন এই জিনিস শুনতে হচ্ছে। ভীষণ আতঙ্কে, ভীষণ আতঙ্কের এই ঘটনাটা, এই ঘটনাটা আর্জিকরের ঘটনার পরবর্তীতে বহু লোককে বহু জায়গায় এই হুমকি দিতে শোনা যাচ্ছে। এই হুমকি স্বাস্থ্য পরিষেবার জন্য অত্যন্ত খারাপ, স্বাস্থ্য পরিষেবাকে আরও খারাপ দিকে নিয়ে যাবে। তার কারণ চিকিৎসক এবং নার্সিং স্টাফ তারা যদি সুস্থভাবে তাদের কর্মক্ষেত্রে কাজ না করতে পারে, তাদের মাথা শান্ত রেখে যদি না কাজ করতে তাদের দেওয়া হয়, তাহলে পরে যে তাদেরকে যে অবস্থায় কাজ করতে হয়, যেখানে যে কঠিন অবস্থায় রোগীদেরকে কাজ করতে হয়, সেই কাজ আরও খারাপ হয়।